চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। গত ভিডিওতে আমরা দেখিয়েছি আমরা কিভাবে হাতের ছোট্ট মোবাইল ফোনটি দিয়ে এত বড় বড় প্রতিবেদনগুলো করলাম। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষে যখন আমরা মাল্টিমিডিয়া এডিটিং কোর্সটা পড়াচ্ছি, তখন চতুর্থ বর্ষে আমরা পড়াচ্ছি মাল্টিমিডিয়া অ্যাডভান্স পাবলিশিং, অর্থাৎ মাল্টিমিডিয়া কিভাবে আমরা ঘরে বসে কিংবা কোনো একটা ডেস্কে বসে কিভাবে আমরা রিপোর্টটা করতে পারি। আমার পিছনে যে গ্রিন স্ক্রিনটা দেখছেন, সেই গ্রিন স্ক্রিন থেকে আমরা রিপোর্টগুলো করছি। আমাদের স্টুডেন্টরা কিছু গল্প বলেছে, আপনারা এখন দেখবেন সেই গল্পগুলো। তৈরিতে, ফ্যাশনে, জৈব সার উৎপাদনে, পশুভাবে খাদ্য তৈরিতে, জলশোধনে, আসবাব ও হস্তশিল্প তৈরিতে, গৃহসজ্জা, মুখরোচক খাদ্য, মাছ চাষ, ভাসমান প্রতিরূপণের বেড়ে। তবে ঠিক কতটা অবাক হবেন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিদিনের ঘটনা। হ্যাঁ, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আজকে কথা বলবো সেসব নিয়ে। চট্টগ্রামের কথা বললে যার নাম সবার আগে চলে আসে, তিনি মাস্টারদা সূর্য সেন। টিফেন কিংবা কখনো কখনো কুনফু পান্ডার ছবি দেখে আমরা এর গল্প জানি। এই চরিত্রগুলো পুরুষদের মার্শাল আর্টের অগ্রগতি দেখালেও বর্তমান সময়ে নারীরাও পিছিয়ে নেই। পৃথিবী রক্ষার লড়াই চলছে, সারা পৃথিবীতেই ডাক উঠেছে বিপন্ন পৃথিবীকে বাঁচাতে হবে। মরে যাচ্ছে সবুজ পৃথিবীটা, এই মহাকালের ছায়াপথে আমাদের আগলে রেখেছে সে। গ্রহটিকে যেন ধ্বংসের মুখে ফেলতে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক নৈসর্গের এক অনন্য নিদর্শন 2100 একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়াও এর অনন্যতার আরেকটি কারণ হচ্ছে শিক্ষার্থীদের জন্য ছবির নিজস্ব সাহিত্য। অনেকে বলে দেয়ালেরও কান আছে, তবে দেয়ালে যদি থাকে গ্রাফিটি, তবে দেয়াল পায় মুখের ভাষা, দেয়ালেও তৈরি হয় কণ্ঠ। গ্রাফিটি ফুটিয়ে তুলতে পারে আমাদের অবচেতন নানা চিন্তা। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ, দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল, যেন আনে মুক্তির আলো, আনে লক্ষ শত প্রাণে। মাল্টিমিডিয়া এডিটিং এর একটি বড় বিষয় হলো গল্প বলা, আর সেই গল্পটা বলতে হবে এমন ভাবে যাতে পাঠক দর্শক শ্রোতাদের মন জয় করা যায়। আমাদের শিক্ষার্থীরা সেই গল্পগুলোই বলেছে। আমরা মিডিয়ার সাথে একাডেমির একটা আন্তঃসম্পর্ক নির্মাণ করার জন্য আমাদের শিক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্টগুলো মেইনস্ট্রিম মিডিয়াতে ব্রডকাস্টে উদ্যোগ নিয়েছি। প্রতিদিনের বাংলাদেশকে শুভকামনা জানাই। প্রতিদিনের বাংলাদেশে আমাদের এই সবগুলো রিপোর্ট ব্রডকাস্ট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে এবং আমার শিক্ষার্থীদেরকে উৎসাহ দিচ্ছে। এটি একটি বিভাগের জন্য এবং একজন কোর্স শিক্ষকের জন্য নিশ্চয় আনন্দের, কারণ আমাদের কাজগুলো এখন জাতীয়ভাবে পরিচিতি পাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা এখন খুদে সাংবাদিক হিসেবে, নবীন সাংবাদিক হিসেবে পরিচিত পাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সমস্ত ব্যবহারিক আয়োজনগুলোকে আমরা ছড়িয়ে দিতে চাই বাংলাদেশে, সারা পৃথিবীতে।